সাবধান হোক, নকল ভ্যাকসিনেরে ভরিছে দেশ। তৃণমূল কংগ্রেসের সাংসদক দিলে নকল ভ্যাকসিন। কলকাতার মিমি চক্রবর্তীর স্বাস্থ্যর অবনতি। নকল টিকাকরণ কেন্দ্রর বলি নকল করোনা প্রতিষেধক গ্রহণ করার পিছতেই অসুস্থ হয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদগী বলি হল এটা ভুয়া ভ্যাকসিনেশন ক্যাম্পর। সম্প্রতি এই ঘটনার তদন্তর বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত। শনিবারের ঘরতে চিকিৎসা করেছে বিশেষ চিকিৎসকে। উল্লেখযোগ্য যে নকল প্রতিষেধক গ্রহণের পিছরেপরা তীব্র পেটর বিষত ভুগিছিল সাংসদগী। অন্যহাতে শরীরের বাহির হয়েছিল ঘাম। চিকিৎসালয় ভর্তি হওয়ার আহ্বান জানাইছিল যদিও তেওঁই এই ক্ষেত্র অমান্তি হয়েছে। বুধবারে নকল ভ্যাকসিনের বিষয়ে ঘোষণা করেছিল সাংসদগী। ঘোষণা করেছিল তেওঁ ইয়ার বলি হওয়ার কথা। এগারী আইএএস অফিসারে যোগাযোগ করেছিল সাংসদগী। দেবাজন দেব নামের এজন লোকে আইএএস অফিসার রূপে পরিচয় প্রদানের যোগাযোগ করেছিল সাংসদগী। সাংসদ মিমি চক্রবর্তীয়ে বুধবারে স্বীকার করেছিল যে কলকাতাত গড় লৈছে অসাধু চক্রর ভুয়া ভ্যাকসিনেশন কেন্দ্র। উল্লেখ করেছিল এই চক্রর বলি হল। মোবাইল মেসেজ নহার বাবে সন্দেহ আরম্ভ হল। ইয়ার পিছতে আরম্ভ হল তদন্ত। এই ঘটনার সঙ্গে জড়িত আটক করেছে আরক্ষী। সাবধান হোক, জীবন বচাই রাখক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।